তাদের অ্যাকচুয়ালি শেষ তর্পণে হয়তো কথা আছে, অনেক অজানা কাহিনী আছে, ভালো ভালো ফুটেজ আছে, কিন্তু আমি অনেস্টলি মনে করি যে এটার খুব বড় আকর্ষণ কিন্তু তার মিউজিক। তারাদের শেষ তর্পণের মধ্যে আরেকটা বিশেষ গুণ হলো, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, এই সিরিজটার মাধ্যমে আমরা এমন কিছু মানুষকে ট্রিবিউট জানাচ্ছি, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, যারা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রখ্যাত লেজেন্ডারি কমেন্টেটর শ্রী অজয় বসুর এই যে এপিসোড, তাতে আমার সৌভাগ্য হয়েছে একটি প্রখ্যাত রবীন্দ্রনাথের গান সার্থক জন্ম আমার এই গানটি গাওয়ার। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। অপূর্ব সুন্দর একটা কনসেপ্ট, এবং যাদেরকে আমরা ট্রিবিউট দিচ্ছি আমাদের কাজের মাধ্যমে, তারা প্রত্যেকেই অত্যন্ত আমাদের মনের কাছের মানুষ। আশা করব যে এই কাজটি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা আমাদের মতো করে, শুধু আমি না, আরও অনেকে গেয়েছেন, জয়তিদি গেয়েছেন, শ্রীকান্তদা গেয়েছেন, এবং আমরা চেষ্টা করেছি আমাদের মনের ভালোবাসাটা উজাড় করে দিতে যাদের জন্য গেয়েছি। এত বড় বড় শিল্পীরা, আমি আবার বলছি যে এত দরদ দিয়ে এক একজন গেয়েছেন, আমি কি বলে এদের ধন্যবাদ দেবো আমি জানি না। সমস্ত কলকাতার সব নামি শিল্পী, শ্রীকান্ত, জয়তি, আমার পাশে বসে আছে ইমন, অদিতি, দুর্নিবার, রূপঙ্কর, রাঘব, প্রত্যেকে, বাবুল দিল্লিতে বসে, এরা প্রত্যেকে যেরকম যত্নের সঙ্গে রেকর্ডিং করেছেন, করে গান করেছেন এটার জন্যে, বিশ্বাস করুন যে এটার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে গান। আমি আবার বলছি, বলাই বাহুল্য তারাদের শেষ তর্পণ শীর্ষক অনুষ্ঠানে আমার যে সৌভাগ্য হয়েছে রবীন্দ্রনাথের গান পরিবেশন করা, এবং এমন দুই মানুষের জন্য, চুনী গোস্বামী এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য, তাদের এপিসোডের জন্য, তো এটা কি বলবো, মানে আমার আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে আমাকে এই সুযোগটা গৌতমদা দিয়েছেন। ভালো লাগার থেকেও আরও অনেক বেশি আমার মনে হয় যে আমার কণ্ঠ দিয়ে, আমার কোনো গানের মাধ্যমে তাদের উদ্দেশ্যে আমি তর্পণ জানাতে পেরেছি। সিনেমার মিউজিক আর ঈশ্বরের মিউজিক মেলোডিক্যালি, ইন্টারেস্ট ওয়াইজ এবং মননশীলতার দিক থেকে কোনো তফাৎ নেই। সিনেমার ক্ষেত্রে একটু গ্র্যান্ডিয়রটা বেশি হয়, আর একটু বেশি ইলাবোরেটলি ওটাকে সাজাতে হয়, লেয়ার্স করতে হয়, কিন্তু এতে তারাদের শেষ তর্পণ যদি সিনেমা হতো, তার থিমও হয়তো সেমই হতো, তার সাজানোটা হয়তো, বিন্যাসটা হয়তো আলাদা হতো। প্রদীপ বন্দ্যোপাধ্যায় বা পিকে ব্যানার্জি, এ নাম ছোটবেলা থেকে আরও অনেকের মতো আমাকেও এক কি বলবো, মনের মধ্যে একটা রোমাঞ্চ এনে দিত এই নামের উচ্চারণ। সেই প্রদীপদাকে আমি খুব কাছ থেকে দেখতে পেলাম যখন আমি একটু আধটু গান বাজনা করার সুযোগ পেয়েছি, মানুষের কাছে আমার একটু একটু পরিচিতি হয়েছে, কোনো একটি অনুষ্ঠানে গেছি এবং সেই অনুষ্ঠানে প্রদীপদাও কোনো উপলক্ষে উপস্থিত আছেন। প্রথম দিনের প্রথম মুহূর্ত থেকে প্রদীপদা এমনভাবে কাছে টেনে নিয়েছিলেন, এত আন্তরিকভাবে কথা বলতেন যে মনে হতো যে মানুষটির সঙ্গে আমার বহু যুগের পরিচয়। এই গানটি আমি কালিকাদার জন্য গেয়েছি, কালিকাদাকে উৎসর্গ করে, এবং দোহার যখনই পারফর্ম করেন এই গানটা সবসময় গায়। আরেকটা জিনিস আমি বলতে চাই, দোহার যখন পারফর্ম করে, এখন কালিকাদা হয়তো থাকে না, কিন্তু কালিকাদা যে ইনস্ট্রুমেন্টটা বাজাতেন সেটা তারা একদম সামনে রেখে দেন, সুতরাং কালিকাদার জন্য এই গানটি। ওই তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।